আজকে শুটিং এ যে নাটকের শুটিং চলছে তার পরিচালক সরুফ ইসলাম হিমু আজকে যে নাটকটা করতেছেন তার নাম তার নাটক সম্পর্কে একটু বিস্তারিত বলেন। আজকে আমরা যে নাটকটা করতেছি সেটার নাম হচ্ছে হার কিপটি কেরামত। এটা একটা ভিন্নধর্মী গল্প, আশা করছি আমার ভালো লাগবে। গল্পটা নিয়ে আমি সংক্ষেপে কিছু কথা বলি। গল্পের মূল চরিত্রে যে দুইটা মানুষ আছে কেরামত এবং জয়নাল, এরা এলাকার স্বনামধন্য কিপটা। এদের মতো কিপটা মনে হয় না যে আপনারা ছোট পর্দায় হোক বা সরাসরি হোক দেখছেন। কেরামত সে হলো গিয়া একটা বিস্কুট দিয়ে এসে তিন ম্যাচ খায়, তারপরে তার বিস্কুটের বিন্দু মাত্র এক সেন্টিমিটার কমে না। আর যে জয়নাল সাহেব সে একটুকু বাতাসা দিয়ে মিষ্টি মুখ করে দুই বছর, তারপরে বাতাসা পিপটায় খায় তো না নিজেও খায় না। আচ্ছা নাটকটাতে শুটিং তো করতেছেন, কীরকম মনে হচ্ছে কীরকম হবে নাটকটা? না যেহেতু ভিন্নধর্মী একটা নাটক আমরা করতে যাচ্ছি, আমার মনে হয় যে দর্শক দেখবে আশা করি। আচ্ছা ধন্যবাদ পরিচালক সাহেব, আপনাদের নাটকে দেখার দেখার অপেক্ষায় থাকবো যেদিন রিলিজ হবে। এবার আসি আমাদের নাটকের যে রচনার সাথে জড়িত ফয়সাল ইসলাম, ইতিমধ্যে একটা নাটক শেষ হয়েছে তার যে প্রাণঘাতী করোনা। আচ্ছা যে ভাই আপনি তো নাটকের শুটিং থেকে পর সকাল থেকে একদম এক পর্যন্ত ছিলেন, নাটক সম্পর্কে কি মনে হচ্ছে আপনার, নাটকটা সম্পর্কে একটু বলুন। ধন্যবাদ জানাই পরিচালক অহিদুজ্জামান ভাইকে। আসলে একটা একটা শিক্ষণীয় একটা নাটক, আর সাথে সহকারী পরিচালক আছে হিমু শরীফুল ইসলাম হিমু। আমি গল্প প্রথম দেখা মোটামুটি দেখলাম, যা আমরা শুটিংয়ে এখন পর্যন্ত মোটামুটি অর্ধেক করা হয়ে গেছে, বাকি অংশ হইলে পরে আমরা পরিপূর্ণভাবে দেখতে পাবো পর্দায়। সবার জন্য মানে দেখার জন্য আমন্ত্রণ। আর বিশেষ করে এই নাটকের মধ্যে যেটা শরীফুল ইসলাম হিমু বলল যে বিষয়গুলো, তাছাড়াও একটা বিষয় আছে, যেমন কিপটে হইলে কিন্তু মানুষ একদম ফালাই দেওয়ার মতো না। আসলে বিষয়টা হচ্ছে মানুষ কষ্ট করলে কষ্ট করার পরে যে উপার্জন করে সেই উপার্জনগুলো এক পর্যায়ে দেখা যায় একটা তাদের যে কষ্ট, যে তারা বুড়ো হয়ে গেছে কিন্তু তারা ইয়াং বয়সে পড়াশোনা করতে পারে না অভাবের কারণে, অভাব, তারপরে যে একটা আর্থিক অবস্থা খারাপ ছিল তাদের এই কারণে, তারা এই কষ্ট, তাদের এই দুজনের কষ্ট, মুরব্বীদের এই যে কিপটা হার কিপটা, যে তারা এরকম একটা উপাধি পেয়েছে ঠিকই কিন্তু তারা এমন একটা মহৎ কাজ করতেছে যে এলাকার মধ্যে একটা স্কুল তৈরি করতেছে, তাদের মন মন থেকে যে তারা অশিক্ষিত হয়ে গেছে আর শিক্ষা গ্রহণ করতে পারে না অভাবের কারণে, সেই টাকা তারা জমাই জমাইয়ে তারপর একটা স্কুল করছে। শিক্ষণীয় বিষয় এখানে যে আমাদের শিক্ষা দেয় যে কিপটারা কিন্তু কিপটাই না, তারা কিন্তু ভালো কাজও করতে পারে। আর বিশেষ করে তাদের যে লাস্ট সিকোয়েন্স যেটা হয়েছে পর্ব, যে তারা কিন্তু সেই কাজ সম্পূর্ণ করতে সক্ষম হয়। ধন্যবাদ ধন্যবাদ ফয়সাল ইসলাম, আশা করি নাটকটি সবাই দেখবেন। এবারে আসবো আমাদের যে আরেকজন ক্যারেক্টার যে জয়নাল, যে ক্যারেক্টার অভিনয় করেছে, আপনার কিরকম লাগছে, আপনার আপনার সম্পর্কে কিছু বলে দেন, আপনার পরিচয়টা দিয়ে যান সবাইকে, যে আপনার অরিজিনাল যে পরিচয়, আপনি তো হার কিপটে না, আপনি তো জয়নাল নাটকের চরিত্রে, কিন্তু আপনার অরিজিনাল পরিচয়টা একটু দেন, আর নাটকের যে আপনার কেমন লাগলো আর নাটকটা কীরকম একটু সংক্ষেপে বলে দেন। আমি মোহাম্মদ নুরুজ্জামান, আমার জীবনে আমি অনেক মঞ্চ নাটক করেছি কিন্তু এই প্রথম ক্যামেরার সামনে আসে, আমার অনেক ভালো লাগছে, অনেকেই ভালো লাগছে, কিন্তু আমার এই জয়নাল প্লাস হারকিপটা চরিত্র অভিনয় করিয়া আমি নিজে নিজে বুঝাইতে পারলাম না যে এই দুনিয়া এই পৃথিবীতে কি এখনও এরকম কিপটা মানুষ খায়। কিন্তু আবার দেখা গেল যে আমার যে আমি এমন একটা ভালো কাজের উদ্দেশ্যে আমার বন্ধু মিলে কেরামত কিপটা, তা আমরা দুজনে এলাকায় একটা স্কুল তৈরি করতেছিলাম নিজের উদ্যোগে, নিজেদের উদ্যোগে, এটা আবার তার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে, অনেক কিছু মিলিয়েই আমার খুব ভালো লাগছে। যারা এই ক্যামেরাম্যান ছিল, পরিচালক ছিল, প্রোডিউসার ছিল, তো আরও সার্বিক সহযোগিতা ছিল, যারা আরও শিল্পী ছিল, এদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। আমার অভিনয় করে খুবই ভালো লাগছে, যেন নেক্সট অভিনয়ের জন্য আমি আবার এরকম ক্যামেরার সামনে আসতে পারি। ধন্যবাদ নুরুজ্জামান ভাইয়া, আশা করি নাটকটি দেখবেন এবং ভালো অভিনয় করেছেন। এবারে আসবো আমাদের যে সার্বিক তত্ত্বাবধানে ছিল যে মামা হয়, এই যে মামা বোম ধরার সহযোগিতা ছিল তাৎক্ষণিকভাবে সার্বিক সহযোগিতা বলতে প্রোডাকশন বয়, তুমি বলো নাটক সম্পর্কে কিছু, তোমার কীরকম অভিজ্ঞতা হয়েছে আজকে? না নাটক সম্পর্কে
মানে অনেকই মানে আমার এক্সপ্রেস লাগতেছে, মানে খুবই ভালো লাগতেছে। আমি কি বলবো যে এরকম আমাদের একটা মানে এলাকায় এরকম একটা নাটক যে হইব, যে আমাদের বড় ভাইরে আমাদের চাচারা ঠিক আছে মানে বন্ধু বান্ধব সবাই, তাহলে আমার খুবই ভালো লাগতেছে। ধন্যবাদ তোমাকে মামা। এবারে আসলাম আমাদের হারকিপটা মানে কিপটে কেরামত নাটকের যে আরেকটি রোল বন্ধু রোলে, নায়কের বন্ধু রোলে পাঠ করছে যে ফারান ফারাবি, যে ডাক নাটকের নাম হয়েছে আবির হোসেন। আসলে সকাল থেকে নাটকটি যে শুটিংটা চলছে অবশ্যই অনেক ভালোই লাগছে, আর আমার তো এখন পর্যন্ত শুরু হয় নাই। আর বিশেষ করে আপনি তো অনেক দায়িত্বপ্রাপ্ত যে ক্যামেরা হিসেবে দায়িত্ব ভিতরে যে পালন করতেছেন, যে ক্যামেরার আমি অ্যাসিস্ট্যান্ট ক্যামেরা হিসেবে দায়িত্ব পালন করছি, তো আপনার কিরকম লাগছে কাজ করতে? অবশ্যই ভালোই লাগছে ভাই, যে আমি ক্যামেরা ধরে যখন শুট হই তখন আমার কাছে অনেক ভালোই লাগে। আমার সাথে আমার আইবি ভাই আছে। ধন্যবাদ ফারান ফারাবি, যে নাটকটা করতেছো, যে নাটকটা সম্পর্কে কিছু বলো, কিরকম লাগছে নাটকটা? নাটকটা আশা করি ইনশাল্লাহ ভালোই হবে, শেষ পর্যন্ত যদি আমরা কাজ নিয়ে আগে যেতে পারি। আর সবার কাছে এজন্যই দোয়া চাচ্ছি যে সবাই বেশি বেশি দোয়া করবেন যে আমরা যেন আমাদের নাটকটা নিয়ে শেষ পর্যন্ত যাইতে পারি, আপনাদের সামনে তুলে ধরতে পারি। নাটকের যে রচনা করছেন ওহিদুজ্জামান, ওহিদ যে মেইন ক্যারেক্টার রোলে অভিনয় করছে, যে কিপটা কেরামত, যেমন কিপটা কেরামতের যে কেরামত আলী যে অভিনয় করছে, যে ভাই আপনি নাটকটা লিখছেন, যে নাটকটা শুট চলছে, কিরকম লাগছে অভিনয় করতে, আর এরকম নাটকটা কিরকম হবে আপনার আশাবাদী, আর নাটকটা সম্পর্কে কিছু একটু বলে যান। দেখো ভাইয়া, আমি এটা কি বলবো, এটা সবচেয়ে বেশি কৃতিত্ব যারা এই আমার পিছনে ক্যামেরার পিছনে যারা আছে তাদের অনেক কৃতিত্ব আছে, যেমন তুমি আছো আইবি মাসুম মিল্লা ক্যামেরাম্যান আমার নাটকের সাথে, আর অন্য অন্য আর্টিস্ট আছে, যেমন দিগন্ত রাজীব আছে আমার হিরোর ভূমিকা অভিনয় করতেছে, এবং আমার আর একটা ক্যারেক্টার অভিনয় করতেছে আমার সাথে বন্ধুর ভূমিকায় আমার বন্ধু নুরুজ্জামান, এবং অন্য অন্য ক্যারেক্টারে যেমন নায়িকা আছে এই তন্নি আছে, রিমি আছে, তারপর বন্যা আছে, ঠিক আছে, তারা সবাই ভালো অভিনয় করবে আমি আশাবাদী, এবং এই নাটকটা অবশ্যই দেখার মতো একটি কমেডিয়ান নাটক হবে, আপনারা সবাই দেখবেন, এবং এই কৃতিত্ব আমার না, এই কৃতিত্ব টোটাল টিমে। ধন্যবাদ অহিত ভাইয়া। এবারে আসবো কিপটা কেরামত নাটকের যে নায়িকা, যে কেরামত আলীর যে বৌমা অহনা। আচ্ছা নাটকটা যে অভিনয় করলেন কিরকম লাগছে নাটকটা, গল্পটা কিরকম লাগছে, আর কাজ করতে কিরকম লাগছে একটু বলেন। হ্যাঁ, সবার সাথে কাজ করতে আমার ভালোই লাগছে, এমনি তো সবাই খুব আনন্দ সহিত কাজটা করতেছে। আচ্ছা ধন্যবাদ। আমাদের যে নায়িকা আছে বিশ আকর্ষণ, তার যে নাটকের রোল খুব ভালো অভিনয় করছে, দেখার জন্য সবাইকে আমন্ত্রণ, সাথে থাকবেন যে কবে। এবারে আসবো আমাদের যে মেইন চরিত্রে যে নায়কের যে অভিনয় করে দিগন্ত রাজীব, যে ছোট ভাই, আমাদের ছোট ভাই হয়, খুব ভালো অভিনয় করে, আশা করি অনেক ভালো হবে নাটকটা। যে রাজীব, তোমার যে নাম যে রাজীবই আছে, দিগন্ত রাজীব থেকে শুধু রাজীবই নাটকের রোল, কিরকম লাগছে অভিনয় করতে, নাটকটা কিরকম হবে? ভাই আপনাদের সাথে কাজ করে খুবই ভালো লাগতেছে, আশা করি আমাদের নাটকটা খুবই সুন্দর হবে, খুবই ভালো হবে, আকর্ষণীয় একটা নাটক হবে। আচ্ছা ধন্যবাদ, সবাই থাকবেন, আর কিপটা কেরামত দেখার জন্য আমাদের চ্যানেল ব্ল্যাক গ্রিন মাল্টিমিডিয়া অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সকল টিমকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন যে একসাথে কাজ করতেছে ব্ল্যাক গ্রিন মাল্টিমিডিয়া টিম আমাদের বরিশালের, সবাইকে ধন্যবাদ, আর আজীবন যতক্ষণ থাকবো একসাথে কাজ করব, একসাথে উৎসবভাবে আনন্দিত করব, সাথে থাকবেন, ধন্যবাদ।